চিকিৎসকদের কর্মবিরতি তোলার অনুরোধ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষ, তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক। পুলওয়ামার ঘটনার এখনো ন্যায় বিচার হয়নি, তাই পুলওয়ামায় উই ওয়ান্ট জাস্টিস বলে জওয়ানরা সীমান্ত ছেড়ে এসে ধর্নায় বসলে সেটাকে কিভাবে দেখবেন, প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। চিকিৎসকদের কর্মবিরতি তোলার অনুরোধ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষ, তিনি বলছেন পুলওয়ামার ঘটনার এখনো ন্যায় বিচার হয়নি, তাই পুলওয়ামায় উই ওয়ান্ট জাস্টিস বলে জওয়ানরা সীমান্ত ছেড়ে এসে ধর্নায় বসলে সেটাকে কিভাবে দেখবেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ, ডাক্তারদের এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার যে অবস্থান সেই অবস্থানে তারা অনড়, তারা তাদের দাবি দাওয়া না মিটলে, দ্রুত তদন্তের নিষ্পত্তি না হলে, দোষীরা শাস্তি না পেলে, প্রকৃত দোষীরা খুঁজে না বের করলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আর সেই জায়গা থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভবন অভিযান, চিকিৎসকদের একই সঙ্গে একস্বরে গর্জে উঠেছেন তারা। আর এই সময় কর্মবিরতি তোলার অনুরোধ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষ। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তিনি কি বলেছেন এই প্রসঙ্গে? রাজ্য আপনাদের সামনে। কুণাল ঘোষ এই মুহূর্তে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন পুলওয়ামা এখনো বিচার পায়নি, সেনাবাহিনী কি তাহলে ধর্নায় বসে যাবে? তাহলে ডাক্তাররা কেন চিকিৎসা ছেড়ে ধর্নায় বসে রয়েছেন? ওনাকে কুণাল ঘোষকে পুলওয়ামাতে পাঠানো, গিয়ে পাঁচ দিন থেকে আসুন। আজকে তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ, তিনি এই মুহূর্তে একটি টুইট করেছেন এক্স হ্যান্ডেলে। তিনি লিখেছেন যে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছিল সেই পুলওয়ামার বিচার এখনো পর্যন্ত শেষ হয়নি, তাহলে সেনাবাহিনী কি দায়িত্ব ছেড়ে তারা যদি এসে ধর্ণা অবস্থানে বসেন সেটা মেনে নিতে পারবেন তো আপনারা, কি বলবেন? দেখুন এই দুটো আলাদা জিনিস। পুলওয়ামাতে মানে যেরকম হয়েছিল তাদেরকে তো সরকার আলাদা করে হচ্ছে মানে প্রোটেকশন দেয়নি, এত কিছু হয়নি না পুলওয়ামা। এখানে কি হয়েছে যে মানে আরজিগড়ের যে প্রিন্সিপাল হচ্ছে মানে অ্যাকিউজড অ্যাকচুয়ালি মানে যে হচ্ছে সাসপেক্টদের মধ্যে পড়ে, তাকে সরকার বাঁচিয়ে বাঁচিয়ে যাচ্ছে, সে ইস্তফা দিচ্ছে, সরকার তাকে হঠাৎ করে সিএনএমসিতে পাঠিয়ে দিচ্ছে। মানে এখানে বেসিক্যালি কি হচ্ছে, সাসপেক্টকে একজন যে প্রাইম সাসপেক্ট তাকে সরকার যতটা পারছে বাঁচাচ্ছে। পুলওয়ামাতে কি এরকম কিছু হয়েছিল? পাকিস্তানকে কি বাঁচাচ্ছিল আলাদা করে? এবারে দেখুন ডাক্তাররা আমরা যে আপনি যে বলেছেন যে ওই সেনাবাহিনী যদি আলাদা করে বসে পড়ে ওরকম কাজ না করে, আমরা কিন্তু বসে পড়েনি কাজ না করে, আমরা জুনিয়র ডাক্তাররা পিজিটি হাউস স্টাফ এরাই শুধু বসেছি, আলাদা করে আমাদের প্রফেসর আরএমও যারা চাকরি করে তারা সবাই আছেন, পরিষেবা চলছে, এমার্জেন্সি চলছে, ওপিডিগুলোও চলছে, শুধু হচ্ছে একটু হচ্ছে স্লো হয়েছে, এবারে আমাদের দাবি দেখানোর জন্য একটু স্লো হয়েছে শুধু, আর কিছু না। আমরা স্টুডেন্টরা আর পিজিটিরাই শুধু বসেছি, আমাদের প্রফেসররা সবাই এমনি চালাচালি করছে, আপনি হসপিটালে গিয়ে দেখতে পারেন, এনআরএস, আরজিগড়, সিএনএমসি, এমসিকে, বর্ধমান, বাঁকুড়া সব চলছে, সব জায়গাতে পরিষেবা চলছে ঠিকঠাক মতো। তাদের বক্তব্য পরিষেবা চলছে, শুনলে তুমি তাদের বক্তব্য, পরিষেবা চলছে, তারা আন্দোলন জারি রাখছেন, ফলে এই জায়গা এই দুটো ঘটনার প্রেক্ষিতকে তারা আলাদা করে দেখছেন যে পুলওয়ামার ঘটনা এবং আরজিগড়ের ঘটনা দুটোকে মিলিয়ে দিলে চলবে না, এটাই কিন্তু তাদের বক্তব্যের সারবত্তা।